পাইকারি দামে অরিজিনাল ঢাকাই জামদানি কোথায় পাবেন সেটাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। মাত্র 800 টাকা থেকে শুরু হয় ঢাকাই জামদানি। অবিশ্বাস্য লাগছে, এটাই সত্যি। 800 টাকা থেকে শুরু করে প্রায় 26,000 টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির শাড়ি দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমি 800 টাকা থেকে শুরু করি। এই আমার হাতে যে শাড়িগুলো দেখতেছেন এগুলো মাত্র 800 টাকা থেকে, আর আপনি যদি অনেকগুলো একসাথে নেন সেক্ষেত্রে আরও অনেকটা কমে আসবে। হোলসেল নিলে প্রাইস আরও অনেকটা কমে আসবে। প্রথমেই হচ্ছে আমি ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি। এই কালারটা তো এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং অ্যান্ড মেয়েদের তো সবচেয়ে বেশি প্রিয়। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে অ্যান্ড কাপড়গুলো কিন্তু খুবই সফট হয়। আমি একদম হাতে দেখাচ্ছি, এই কাপড়টা কিন্তু হালকা একটু গ্লেসি অ্যান্ড এটার মধ্যে আরও অনেকগুলো কালার রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নিতে পারেন। নেক্সট আমি 1800 টাকার শাড়িগুলো দেখাবো। এই জামদানিগুলোর সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন। প্রথমেই হচ্ছে আমি এই হলুদ কালারটা দেখাই। কেন জানি না এই মিষ্টি রোদের মধ্যে আমার এই হলুদ কালারটা খুবই ভালো লেগে গিয়েছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এটার সাথে ব্লাউজ পিস রয়েছে এবং কাজটা কিন্তু খুবই নিখুঁত। আমি একদম ভিডিওর শেষে আপনাদেরকে লোকেশন এবং এগুলো কিভাবে প্রস্তুত করে সেটাও দেখিয়ে দিব। এগুলো কিন্তু একদম অরিজিনাল ঢাকাই জামদানি, মানে এখানে যারা করে যে কারিগররা রয়েছে তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছে। আর এই হলুদ কালারটার সাথে ঢাকাই জামদানির একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো এক একটা থেকে এক একটা হালকা হালকা ডিফারেন্ট হয়, মানে ডিজাইন কিন্তু একুরেট হয় না, কিন্তু কালার কম্বিনেশন এবং কাজ এতটাই সুন্দর, এতটাই সুন্দর, আপনি এক দেখাতেই পছন্দ করবেন। এগুলো হচ্ছে 1800 করে অ্যান্ড এগুলোর মধ্যে অনেক কালার আছে। এগুলোতে 50-60টা কালার হবে। সো যার যেরকম কালার পছন্দ আপনারা আমি উপর পেজের লিঙ্কটা দিয়ে দিব, ওখানে গিয়ে ডিরেক্ট অর্ডার করে ফেলবেন। অ্যান্ড কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, এখানে খুব হাই কোয়ালিটির রং ইউজ করা হয়, তো কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর জামদানির ডিজাইন তো সবসময় অনেক ইউনিক হয়। তাছাড়া যারা হোলসেলে কিনতে চান তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি উপরে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিব, সেক্ষেত্রে প্রাইসটা আরও অনেকটা কমে আসবে। এখন আমি আরেকটা সাদা রঙের আপনাদেরকে জামদানি দেখাবো। এই জামদানিটা একদম লাল এবং গোল্ডেনের মধ্যে করা, হালকা সবুজের কাজও রয়েছে। এই শাড়িটা কিন্তু সবাই পরতে পারে। এবার আমি আপনাদেরকে সবচেয়ে ট্রেন্ডিং শাড়িগুলো দেখাবো। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে মফ কালার। 6,500, 10,500। প্রথমে হচ্ছে আপনাদেরকে লালটা দেখাই, কি বলেন এই কাজটা এতটাই গ্লেজ দিচ্ছিল, মারাত্মক। শাড়িটা অনেক সফট, একদমই পাতলা, এই কাজটা একদম পুরো গ্লেজ দিচ্ছে। সুতার কোয়ালিটি খুবই ভালো। আর সাথে হচ্ছে আপনারা একটা ব্লাউজ পিস পাবেন, ব্লাউজ পিসটাও অনেক মারাত্মক। আর লাল কালার যে কাউকে সুন্দর লাগে। এখন হচ্ছে আপনাদেরকে মফ কালারটা দেখাচ্ছি। এইটা যা মারাত্মক, আমার মনে হয় জামদানি যে কোনো মানুষকে পরলেই মানাবে, যে কোনো কালার যার ইচ্ছা নিয়ে নিতে পারেন। এগুলো প্রতিটার সাথেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে অ্যান্ড জামদানির সবচেয়ে খাঁটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে যে সুতাটা ব্যবহার করা হয় এটা কিন্তু খুবই সূক্ষ্ম হয়, খুবই সফট হয়, যার কারণে জামদানি শাড়িগুলো অনেক নরম অ্যান্ড পরেও কিন্তু খুবই আরাম পাওয়া যায়। আর এখন আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রতিটাই কিন্তু 8,000 টাকা করে অ্যান্ড আস্তে আস্তে কিন্তু ক্রমশ এক একটা থেকে এক একটা দাম বাড়তেই থাকবে। আপনাদেরকে আমি এক একে সবগুলো দেখাবো। আর হট পিঙ্ক কালারের সাথে আকাশি কালারটা যা লাগতেছে সেটা আপনারা ভিডিওতে দেখতেছেন, সরাসরি দেখতে কিন্তু আরও বেশি সুন্দর। এই সবগুলো জামদানি কিন্তু আপনারা চাইলে সরাসরিও কিনতে পারেন, আবার অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন ফয়সাল ঢাকাই জামদানি থেকে। আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক সহকারে নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন। তারপর দেখাবো এই সুন্দর শাড়িগুলো। এগুলোর কালার যা সুন্দর এবং যা ইউনিক, এগুলো আর একটু প্রাইস বেশি, এগুলো 14,000 থেকে 18,000 টাকার মধ্যে। সেম আরেকটা কালার, ব্লুয়ের মধ্যে একটা শেড অ্যান্ড এখানে তিনটা কালারের জড়ি সুতার কাজ করা। এখন হচ্ছে ইউনিক কালারটা দেখাচ্ছি, এটার মধ্যে হালকা একটু পিচি কাজ রয়েছে, সাথে সিলভারেরও কাজ রয়েছে। এই কালারটা হচ্ছে কলা পাতা কালার, খুবই ইউনিক, সবসময় পাওয়া যায় না, এটার সাথেও ব্লাউজ পিস রয়েছে। লাস্টলি আপনাদেরকে একটা বাসন্তী কালার দেখাবো, এটা দিনের বেলা পরলে খুবই সুন্দর লাগে, যে কোনো অনুষ্ঠানে আপনারা পরতে পারেন, ইভেন আপনারা বিয়েতে যদি রাতে যান সেক্ষেত্রেও পরতে পারেন। কালারটা খুবই এলিগেন্ট অ্যান্ড কাজটাও খুবই নিখুঁত। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে 19,000 টাকা। এবার সবচেয়ে ইউনিক শাড়িগুলোর মধ্যে একটা আপনাদেরকে দেখাবো। এগুলোর রেঞ্জ অনেক হাই বাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর এগুলো হচ্ছে 100 কাউন্টের শাড়ি, কালারটা খুবই ইউনিক, এটা কিন্তু সব স্কিন টোনের মানুষকে অনেক মানাবে। আর আপনারা যদি সরাসরি অর্ডার করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ঢাকা গাউসিয়া মার্কেটের
দক্ষিণা রূপসীতে। আমি উপরে ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে সরাসরি ওনার কারখানায় চলে যেতে পারেন, আর চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার সবচেয়ে ফেভারিট কালারগুলোর মধ্যে একটা। এটা একটু মেরুন অ্যান্ড রেডের মাঝামাঝি একটা কালার, সিঁদুর লাল থেকে এক শেড একটু ডার্ক, কিন্তু এইটা কিন্তু আপনারা চাইলে বিয়েতে পরতে পারেন। বিয়েতে যে কোনো বউ পরলে মারাত্মক সুন্দর লাগবে, সাথে ম্যাচিং করে আপনারা গহনা এবং ওড়না পরে নিলে কিন্তু আপনার দিক থেকে কেউ চোখে সরাতে পারবে না। এখন আমি এই শাড়িটা একটু ডিটেলসে দেখাই। এটার বডির পার্টটা হচ্ছে এইরকম, আর আঁচলের পার্টটা দেখেন যা সুন্দর, কি বলবো, প্রতিটা কাজই খুবই সুন্দর। আর এটা হচ্ছে তাদের কারখানা যেখানে একটা 80 কাউন্টের শাড়ি তৈরি করা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কত সুন্দর করে এবং কত নিখুঁতভাবে এরা কাজ করে, সেটা তো আপনারা দেখবেনই। আর এই ভিডিওর পার্ট টু দেখতে অবশ্যই চোখ রাখবেন, কেননা সেখানে অনেক এক্সক্লুসিভ শাড়ি দেখানো হবে। এটা 80 কাউন্টের শাড়ি না? এটা রেশমি সুতো, পেঁয়াজি কালারের মতো সুন্দর শাড়িটা, আর কাজগুলো কিন্তু খুবই নিখুঁত। একদম ক্লোজ থেকে দেখতে পারেন কাজগুলো অনেক নিখুঁত, আমার দেখতেও অনেক মজা লাগতেছে, মানে মনে হচ্ছে এক একটা শিল্প দেখতেছে। আসলেই তো এটা বাংলাদেশের ঐতিহ্য, অ্যান্ড ওনারা কতটা মায়া নিয়ে এই কাজটা করে সেটা কেউ খালি চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।